মুরলির তারিখ চোদ্দই এপ্রিল দুই হাজার তেইশ ওম শান্তি মধুবন থেকে বাপদাদা বলছেন মিষ্টি বাচ্চারা মাম্মা বাবার সমান সার্ভিস করার জন্য বুদ্ধিকে শতপ্রধান বানাও শতপ্রধান বুদ্ধির যে হবে সেই নিজে ধারণা করে অন্যদেরকেও করাতে পারবে প্রশ্ন সবথেকে শ্রেষ্ঠ পুরুষার্থ কোনটি যেটা বাচ্চারা এখন তোমরা করছ উত্তর মাতা পিতার সিংহাসন জিতে নেওয়া এটাই হল সব থেকে শ্রেষ্ঠ বা উচ্চ পুরুষার্থ মাম্মা বাবা এসে তোমাদের উত্তরাধিকারী হবেন এমন নম্বর ওয়ান হওয়ার লক্ষ্য রাখো এর জন্য উচ্চ থেকেও উচ্চ সেবা করতে হবে অনেককে নিজের সমান বানাতে হবে দুঃখী মানুষদের সুখী বানাতে হবে অবিনাশী জ্ঞান রত্নকে বুদ্ধি রূপী পাত্রে ধারণ করে অন্যদেরকে দান করতে হবে গীত ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই ওম শান্তি এখন বাচ্চারা তো চিনে নিয়েছে যে আমাদেরকে শেখান বাবা বা মাতা পিতা বাচ্চাদেরকেই এই খুশিতে থাকতে হবে এখন তো আমরা অসীম জগতের বাবার হয়েছি বাচ্চারা প্রতিজ্ঞাও করে বাবা এখন তো আমরা তোমারই আমরা হলাম ঈশ্বরের এখন আমরা অসুরদের কোনো সম্বন্ধ সম্পর্কে নেই আমরা আশরিক মতে চলি না আশুরিক মতো কাকে বলা যায় যারা শ্রীমতে না চলে আশুরিক কর্ম করে একটি হল ঈশ্বরীয় কর্ম আর অন্যটি হল আশুরিক কর্ম এই কথা কেউ জানে না যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম কবে আর কে স্থাপন করেছিলেন অন্য সকল ধর্মাত্মারা নিজেদের ধর্ম জানে সন্ন্যাসীরা বলবে আমাদের ধর্ম শঙ্করাচার্য স্থাপন করেছেন দেবী দেবতা ধর্ম তো এখন নেই তাহলে বলবে কে লক্ষ্মীনারায়ণের সম্বন্ধেও কারো কিছু জানা নেই বাবাকেই জানে না তাই বিমুখ হয়ে গেছে এটাও ড্রামাতে নিরূপিত আছে বাচ্চারা এখন তোমরা জানো যে অসীম জগতের বাবা এসে আমাদেরকে অর্থাৎ তার বাচ্চাদেরকে সত্যযুগের জন্য পুনরায় রাজ্য শেখাচ্ছেন তোমাদেরকে বৈকুণ্ঠের মালিক হতে হবে কৃষ্ণপুরীতে যেতে হবে এটা তো কংসপুরী কংস আর কৃষ্ণ একসাথে থাকতে পারে না বাচ্চারা এখন তোমাদের এই নেশায় থাকতে হবে যে আমাদেরকে এখন পরম পিতা পরমাত্মা সহজরা যোগ শেখাচ্ছেন বাবা বলছেন যে আমি পরমধাম থেকে এসেছি পুরানো এই রাবণের দুনিয়াতে পুরানো শরীরে যেরকম প্রেতদ্দিষ্ট আহার দানের সময় আত্মা পুরানো শরীরে আসে অর্থাৎ কারও মৃত্যুর পরে ব্রাহ্মণের শরীরে তাকে আহ্বান করে খাওয়ানো তার জন্য এটা পুরানো দুনিয়া বলা যাবে না পুরানো শরীরে আসে তারপর তাকে খাওয়ায় পান করায় এই রীতি রেওয়াজ ভারতেই চলে আসছে এসব হল ভাবনা বলে যে আমার পতির আত্মা এই ব্রাহ্মণের মধ্যে এসেছে সেই ভাবনা রাখে পতির নাম রূপকে স্মরণ করে আত্মাই এসে অঙ্গীকার অর্থাৎ স্বীকার করে এটা হল এখানকার রীতি রেওয়াজ সত্যযুগে এসব বিষয় হয় না ফালতু খরচা করা ধাক্কা খাওয়া এসব হল ভক্তিমার্গের রীতি রেওয়াজ ভাবনা থাকলে অল্পকালের জন্য সুখ সেটাও বাবার থেকেই প্রাপ্ত হবে বাবা কখনো দুঃখ দেন না সাধারণ মানুষ তো না জানার কারণে বলে দেয় যে সুখ দুঃখ সব পরমাত্মাই দেন বাবা বোঝাচ্ছেন যে বাচ্চারা এই খেলা তৈরি হয়ে আছে যারা দেবী দেবতা ধর্মের হবে তারাই এসে ব্রাহ্মণ হবে বোঝা যায় যে এই আত্মা আমাদের কুলের এই আত্মা অনেক ভক্তি করেছে যেরকম কেউ খুব ভালো পড়াশোনা করে তো পদ ভালো প্রাপ্ত হয় সেই যে অনেক ভক্তি করেছে বাবা এসে বলেন এখন আমি তাদেরকে ভক্তির ফল দিতে এসেছি ভক্তিতে তো দুঃখ আছে তাই না কতই না দিশাহারা হতে হয় এখন আমি তোমাদের সবাইকে দুঃখ থেকে মুক্ত করতে এসেছি যদি তোমরা শ্রীমতে চলত বাবা কখনো উল্টো মতো দেবেন না সম্মুখে এসে মত দেন এমন বলা যাবে না যে রাবণ কোনো জিনিস যে কারো বুদ্ধিতে বসে মত প্রদান করে না এইসব ড্রামাতে নিরূপিত আছে মায়ার কারণে সাধারণ মানুষ একেবারেই পতিত হয়ে যায় তোমরা জানো আমরা দেবতা হব পুনরায় অর্ধেক কল্প পর থেকে পতিত হওয়া শুরু করব এই বাবাও তো অনুভবী বৃদ্ধ ছিলেন সাধু সন্ত ইত্যাদি সবই দেখেছেন শাস্ত্রও পড়েছেন বাবা অবশ্যই অনুভবী রথেই আসবেন তারও অবশ্যই কোন হিস্ট্রি থাকবে যে ভগবান এই একটাই রথ কেন নিয়েছেন ভাগীরথ অর্থাৎ ভাগ্যশালী রথ গাওয়া হয়ে থাকে বলে যে ভাগীরথের থেকে গঙ্গা বেরিয়েছে এখন জলের গঙ্গা তো বের হতে পারে না আগে আমিও বুঝতে পারতাম না ভাগ্যশালী রথ তো হলেন এই ব্রহ্মা তাই না যার মধ্যে পরম পিতা পরমাত্মা আসেন সাধারণ মানুষ তো দ্বিধাগ্রস্ত হয়ে যায় এই ব্রহ্মার মধ্যে কিভাবে আসবেন তোমরা এই মানুষটিকে ব্রহ্মা বলছ ব্রহ্মা তো হলেন ভগবান সূক্ষ্ম বতনে থাকেন তোমরা আবার মানুষকেই ব্রহ্মা বানিয়ে দিয়েছ এরকম এরকম বলবে যে এসব তো এদের কল্পনা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এখানে কোথা থেকে আসবে আরে প্রজাপিতা ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ জন্ম হয় সেটা তো এখানেই হবে তাই না যা কিছু হয়ে গেছে সেসব তো পুনরায় হবে মুসলমান কিভাবে এসেছে যা যা হয়েছে সেসব আবারও হবে তোমরাই ড্রামার রহস্যকে জানো আর কেউ জানে না তারা তো বলে দেয় ড্রামার আয়ু লক্ষ বছর আবার এটাও বলে যে প্রলয় হয় শ্রীকৃষ্ণ যদি আসেনও তবে তিনি সত্যযুগে আসবেন তাই না তাকে আবার দাপরে কেন নিয়ে গেছে প্রলয় তো কখনও হবেই না দায়িতেও থাকে পতিত পাবন এসো তো অবশ্যই পতিত দুনিয়াতে এসে পতিতদেরকেই পবিত্র বানাবেন তাই না বাবা বলেন আমি আসি একবারই পতিতদেরকে পাবন বানানোর জন্য আমি জ্ঞান সাগরী সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝাতে পারি পুরানো দুনিয়াকে নতুন কিভাবে বানাই সেটা বসে বাচ্চাদেরকে বোঝাই সেটা হলো পার্থিব জগতের ঘরের কথা আর এটা হলো অসীম জগতের ঘর বাবার ভালাবাসা তো আছে তাই না তাই তো ভক্তি মার্গে এত সহায়তা করেন সাধারণ মানুষ তো এত সাহায্য করবে না বলে যে ঈশ্বর সুখের জন্ম দিয়েছেন কারো কাছে অনেক টাকা পয়সা থাকলে তো সে বলে এইসব হল ঈশ্বরের দান তাহলে ভগবান যদি সেই ধন নিয়ে নেন তাহলে দুঃখ কেন হয় এখন বাবা বলছেন যে এক বাবার ছাড়া আর অন্য কার এক কথা শুনবে না বাবা টিচার গুরু তিন রূপেই ভূমিকা পালন করে দেখান সদ্বতী দাতা হলেনই এক বাবা অন্ধের লাঠি এক প্রভু পতিতদেরকে পবিত্র করেন এক প্রভু বাবা বলেন আমি সাধুদেরকেও উদ্ধার করতে আসি তোমার সবাই হলে ব্রহ্মাকুমার কুমারী সত্যযুগে ছিল পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল এখন অপবিত্র প্রবৃত্তি মার্গ যাকে বিকারী প্রবৃত্তি মার্গ বলা হয় মানুষ মহান দুঃখী সে কথা আর জিজ্ঞাসা করো না ত্রাহি ত্রাহি করতে থাকে কান্নাকাটি হা হুতাশ করতে থাকে অনেক ধর্ম হয়ে গেছে সত্যযুগে ছিল এক ধর্ম যেটা এক বাবাই স্থাপন করেন গীতাতে শ্রীকৃষ্ণ ভগবানুবাচ লিখে দিয়েছে এটা হলো একটা ভুল পরম পিতা পরমাত্মা হলেন নিরাকার তার নাম হল শিব আত্মার নাম একটাই চলে আসছে অন্য কিছু হয় না শরীরের নাম পরিবর্তন হয় এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করলে না পরিবর্তন হয়ে যায় বাবার নাম একটাই থাকে শিব বাবা তাঁর শারীরিক নাম হয় না আত্মা যে চুরাশি জন্ম ভোগ করে তার শরীরের নাম হয় বাবা বলছেন আমার তো একটাই নাম থাকে যদিও আমি এর মধ্যে প্রবেশ করি কিন্তু শরীরের মালিক তো হল এই দাদার আত্মা যার মধ্যে প্রবেশ করে আমি প্রজা রচনা করছি অবশ্যই প্রজা তো এখানেই চাই তাই না সাধারণ মানুষ তো এইসব কথা জানে না এটাই হলো একমাত্র কলেজ যেখানে সবাই এসে পড়াশোনা করে মুরলী সব জায়গায় যায় তথাপি কারো বুদ্ধি শত প্রধান কারো শত কারো রজ তম একদমই ধারণা হয় না তো তার কর্মই এই বাবা কি করবেন সবাই তো এক সমান হতেও পারবে না এটা হলো ঈশ্বরীয় কলেজ একমাত্র ঈশ্বরী এখানে পড়ান যাদেরকে পড়ান তারা ধারণা করে তারপর টিচার হয় পড়ানোর জন্য প্রত্যেককে চেক করতে হবে যে আমার শত প্রধান বুদ্ধি আছে আমি বাবা মাম্মার মতো বোঝাতে পারি বাবার কাছে তো সব সেন্টারের সমাচার আসা উচিত যে কত স্টুডেন্টস রেগুলার আসে কবে থেকে পবিত্র আছে বাবা প্রত্যেকের দৈনন্দিন চার্ট সম্বন্ধে জ্ঞাত হবেন মাতা পিতা হলেন বড় তাই না জগদম্বা মাও তো হলেন কন্যা এই বাবা হলেন এই জগতেরও অনুভবী ড্রামাতে প্রধান অ্যাক্টরদেরকেই দেখা হয় তাই না বাবা এই রথ নিয়েছেন অবশ্যই এনার মধ্যে কিছু তো থাকবে তাই না আদিদেব ব্রহ্মার কত নাম রয়েছে সাধারণ মানুষ এটা বুঝতে পারে না যে আদিদেব কাকে বলা হয় বাস্তবে আদিদেব আর আদিদেবী মাতা পিতা এখানেই হন পুনরায় এনার মুখ থেকে সরস্বতী মাও বেরিয়ে আসেন তাই সবাই বাচ্চা হয়ে গেল ইনি বলেন যে আমি হলাম শিব বাবার বাচ্চাও আবার ওনার স্ত্রীও অর্থাৎ বন্নি মানে যুগল কেননা আমার মধ্যে প্রবেশ করে আমার মুখের দ্বারা বাচ্চার জন্ম দেন এসব কতই না গুজ্জ অর্থাৎ রহস্যময় কথা শতপ্রধান বুদ্ধি যাদের তারাই ভালোভাবে বুঝতে পারবে নম্বর ক্রমানুসারে হয়ে থাকে রাজপরিবার আর প্রজার মধ্যে তো পার্থক্য থাকে তাই না প্রজাও নিজ পুরুষার্থ অনুসারে তৈরি হয় আর রাজাও নিজ পুরুষার্থ অনুসারে তৈরি হয় বাবা বলছেন যে তোমরা ভালোভাবে পড়বে তো ভালো পদ পাবে যে উত্তরাধিকারী হবে সে তো রাজপরিবারের মধ্যেই জন্ম নেবে বাবা বলছেন সম্পূর্ণ পুরুষার্থ কর আমি তো আসি রাজত্ব প্রদান করার জন্য পুরুষার্থ করতে হবে আমরা মাতাপিতার থেকে স্বর্গের বাদশাহীর উত্তরাধিকার নেব না হলে তা ক্ষত্রিয় হয়ে যাবে স্টুডেন্ট নিজেও বুঝতে পারে লৌকিক স্কুলে তো কেউ কেউ ফেলও হয়ে যায় এখানে পুনরায় কেউ তো পড়তে পারবে না ফেল হওয়া মানে ফেল হয়েই থাকবে এই জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে অনেককে নিজের সমান বানাতে হবে এটা হলো সর্বশ্রেষ্ঠ সেবা দুঃখী মানুষকে সদাসুখী বানাতে হবে তোমাদের ধান্দাই হল এটা বাবা সর্বদা বলেন যে এরকম ভেব না যে সিন্ধুতে অনেকে ঘরবাড়ি ত্যাগ করে এখানে সমর্পিত হয়েছে মানে আমাকেও তাই করতে হবে না এটা তো ড্রামাতে নিরূপিত ছিল তাছাড়া ভাগিয়ে নিয়ে আসা ইত্যাদির তো কোনো ব্যাপারই নেই ভগবান খারাপ কাজ থরাই করবেন এসব হল মিথ্যা কলঙ্ক বাচ্চারা তোমরা জানো যে মাম্মা বাবা প্রথম নম্বর পদ পাবেন তোমরাও আবার বাবা মাম্মার আসনকে জয় করতে পারো যে প্রথম নম্বর হবে সেই আবার নিচে নামতে থাকবে বাচ্চা বড় হয়ে সিংহাসনে বসবে তো মাম্মা বাবা সেকেন্ড নম্বরে চলে যাবেন প্রথমবারের রাজারানী পুনরায় ছোট অর্থাৎ জুনিয়র হয়ে যাবে তাই পুরুষার্থ করে মাম্মা বাবার সিংহাসন জয় করতে হবে এখনকার সিংহাসন নয় ভবিষ্যতের সিংহাসন জয় করতে হবে মাম্মা বাবা এসে তোমাদের উত্তরাধিকারী হবেন বাবা বাচ্চাদের কত ভালোভাবে বুঝিয়ে দেন এই জ্ঞান হল যেন পারদ যা ঝট করে উড়ে যায় কারোর তো বিন্দু মাত্র ধারণা হয় না আশ্চর্যের বিষয় তাই না বাচ্চারা এখন তোমাদের নিশ্চয় আছে যে এখানে নিরাকার ভগবান পড়াচ্ছেন শ্রীকৃষ্ণ নয় ভগবানুবাজ তাই না ভগবানকে তো তোমরা শরীর দিতে পারবে না শ্রীকৃষ্ণের শরীরের দ্বারা শিব ভগবানুবাচ এই তো কোথাও লেখা নেই এটা হল ভগবানুবাচ বাবা বলছেন যে সবার আগে এটা বুদ্ধিতে আনতে হবে যে বাবা বসে আমাদেরকে পড়াচ্ছেন বাবা শব্দ এলে উত্তরাধিকারও স্মরণে এসে যাবে যতটা আমরা পড়ব স্বর্গে ততই উঁচু পদ পাব যত বাবাকে স্মরণ করব ততই বিকর্মের বোঝা সমাপ্ত হবে স্মরণ করলে বুদ্ধি সোনার পাত্র হয়ে যাবে দান করতে থাকলে ধারণাও হতে থাকবে ধন দান করলে ধনের অভাব হয় না বাবা তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন তোমরা ব্রাহ্মণরা এখন অবিনাশী জ্ঞান রত্নের দান করছ সেখানকার শাস্ত্র যারা শুনে তারা সেটাকেই জ্ঞান মনে করে ব্যাস মনে করে এটাই হলো লক্ষ টাকার সম্পত্তি কিন্তু তা আসলে করি তুলল এই জন্য বাবা বলেন বাচ্চাদের বুদ্ধিতে আনতে হবে যে আমাদের বাবা হলেন শিক্ষক আবার সদগুরুও সাথে করে নিয়েও যাবেন মুক্তিজীবন মুক্তিতে নিয়ে যাবেন এটা হল জ্ঞান অমৃত বাচ্চারা স্কুলে যখন পড়াশোনা করে তখন ব্রহ্মচারী থাকে যদি নোংরা বুদ্ধি হয়ে যেত তাহলে পড়াশোনার ইচ্ছে ঠান্ডা হয়ে যেত বুদ্ধি একদম মলিন হয়ে যেত এটা আবার হল আধ্যাত্মিক বিদ্যা ব্রহ্মচর্য পালন না করলে ধারণাও হবে না বাবা বলছেন এখন পড়ো না হলে কল্পকল্প স্বর্গের মালিক হতে পারবে না নিজের পুরুষার্থের দ্বারাই হতে পারবে বাবা আশীর্বাদ করলে তো সবাইকেই রাজা বানিয়ে দিতেন বাবা বলেন এটা তো হল পড়াশোনা পড়বে লিখবে তো হবে নবাব যদি বুদ্ধি ধাক্কা খেতে থাকে তাহলে খারাপ হয়ে যাবে এটা হলো অনেক বড় কলেজ নামই হল ব্রহ্মাকুমার কুমারীদের ঈশ্বরীয় কলেজ ঈশ্বর স্থাপন করেছেন ঈশ্বরকেই বাবা বলা হয় তো বাবাই হলেন বাবা টিচার সদগুরু এটা তোমরা ছাড়া আর কেউই বুঝতে পারবে না সদগুরুর রূপে সবাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন বাবা গ্যারান্টি করছেন আমি সবাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব কোথায় যেখানে যাওয়ার জন্য তোমরা অর্ধেক কল্পভক্তি করে এসেছ মুক্তিধামে নিয়ে যাব তবে যারা শ্রীমতে চলবে তারাই বৈকুণ্ঠের মালিক হবে আচ্ছা মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদা স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক এই পড়া ধারণ করে অন্যদেরকেও পড়াশোনার যোগ্য বানাতে হবে মাম্মা বাবার সমান সার্ভিস করতে হবে দুই অবিনাশী জ্ঞান রত্নকে দান করে দুঃখী মানুষদেরকে সুখী বানাতে হবে এই জ্ঞান খুব ভালোভাবে পড়তে হবে বরদান সাধনা আর সাধনের ব্যালেন্সের দ্বারা নিজের উন্নতি করে ব্লেসিং বা আশীর্বাদের অধিকারী ভব এর বিস্তার সাধনগুলিকে আধার বানানোর পরিবর্তে নিজের সাধনার আধারে সাধনগুলিকে কাজে লাগাও কোনো সাধনকে উন্নতির আধার বানাবে না না হলে তো আধারের অনুপস্থিতিতে উৎসাহ উদ্দীপনাও সমাপ্ত হয়ে যাবে কেননা সাধনকে আধার বানালে বাবা মধ্যস্থল থেকে সরে যান এই জন্য দোলাচল হয় সাধনগুলির সাথে সাধনাও হলে প্রতিটি কাজে বাবার ব্লেসিংয়ের অনুভব করবে উৎসাহ উদ্দীপনাও কম হবে না স্লোগান যদি কিন্তু পুরো ঘূর্ণন থেকে আলাদা থাকতে চাইলে বাবার সমান শক্তিশালী হও ওম শান্তি